চিত্রনায়িকা পরিমণি কারাগার থেকে মুক্তি পাবেন, তাই ভোর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে ভক্তরা একনজর তাকে দেখার জন্য এভাবেই ভিড় করেন। বুধবার সকাল 9:30 জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে একটি সাদা গাড়িতে করে বের হন পরিমণি। কারা ফটকে পরিমণির জন্য অপেক্ষা করছিলেন তার আইনজীবী, স্বজন ও ভক্তরা। এ সময় পরিমণি গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান, সেলফি তোলেন ভক্তদের সাথে। পরিমণির আইনজীবী নীলাঞ্জন আরিফাত সুরভী জানান, পরিমণির স্থায়ী জামিনের জন্য আবেদন করবেন তারা। আমরা অবশ্যই চার্জশিট আসলে তার জামিন মঞ্জুরের ব্যবস্থা বা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব, জামিন যাতে পার্মানেন্ট হয়। আর আইনানুগ যে প্রক্রিয়া, জেলখানা থেকে আইনানুগ যে প্রক্রিয়ায় একজন আসামি বের হবে, আমরা ঠিক সেই আইনটাকেই ফলো করেছি। এর আগে মঙ্গলবার দুপুরে পরিমণির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। গত 4 আগস্ট মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর 3 দফা জিজ্ঞাসাবাদ শেষে 26 দিন কাশিমপুর কারাগারে ছিলেন এই চিত্রনায়িকা। গত জুন মাসে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন বলে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তুলে আলোচনার জন্ম দেন চিত্রনায়িকা পরিমণি। তার 1 মাস পর মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার হলে এই চিত্রনায়িকাকে নিয়ে আবারও আলোচনা সমালোচনার ঝড় ওঠে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।